নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন, আর ডাক দিয়ে বলছে, নামাজের পর আপনারা সবাই বসবেন, একটা বিচার আছে। কি আছে? আরে কথা বলেন, বিচার আছে। বাদা কে? প্রেসিডেন্টের সন্তান। কে বাদা? প্রেসিডেন্টের সন্তান, বুঝেন? অর্ধ পৃথিবীর খলিফা প্রেসিডেন্ট হযরত ওমর, তার সন্তান বাদা। মুসল্লিরা চিন্তা করল, আজ মনে হয় সঠিক বিচার হবে না, কারণ প্রেসিডেন্টের সন্তান, আমাদের দেশে কোনো চেয়ারম্যানের সন্তান অপরাধ করলে বিচার হয় না, আবার সাধারণ কোনো পাবলিকের সন্তান বিচার করলে এক বছরের জেল আছে না নাই? আরে কথা বলেন, কি ভয় লাগে নাকি? আরে কিসের ভয়? আমার গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যাই যদি দ্বন্দ্ব, আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিনি কোনো ভয় আমার দিলে নাহি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বিনি কোনো ভয় আমার দিলে নাহি হয়। আল্লাহ ছাড়া আর কারো ভয় আছে? এখন মদিনার মসজিদে হযরত ওমর প্রেসিডেন্ট ঘোষণা করলেন যে নামাজ শেষ করে আপনারা সবাই বসবেন, একটা বিচার আছে। কি আছে? বিচার আছে, ন্যায় বিচার আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মুসল্লি বসে গেল এবং তাদের সমালোচনা হচ্ছে। অনেক মুনাফিক আছে না? নাই মুনাফিক আছে, অনেক মুনাফিক বলা বলি করছে, আজ মনে হয় ন্যায় বিচার হবে না, কারণ অপরাধ করেছে প্রেসিডেন্টের সন্তান, ন্যায় বিচার হবে না। এই কথা সমালোচনা শুরু হয়ে গেল। হযরত ওমর নামাজ শেষ করলেন, ফতোয়া বোর্ডকে ডাক দিলেন, আলেমনাবাদেরকে ডাক দিলেন যে বিচারের রায় কোরআন এবং হাদিস পড়ে ঘোষণা করে দাও, বিচারের রায় কী হবে। ফতোয়া বোর্ড আলেমনাবা কোনো কথা বলছে না, সাহস পাচ্ছে না, প্রেসিডেন্টের সন্তান কোনো কথা বলে না। হযরত ওমর সূরা আন-নূরের দুই নম্বর আয়াত তেলাওয়াত করলেন, আজ-জানিয়াতু আজ-জানি, যারা বিয়ের আগে যারা জিনা করবে তাদের 100 চাবুক মারতে হবে। কি করতে হবে? হ্যাঁ যুবক কথা বলো না কেন, 100 চাবুক। আর যারা বিয়ের পরে যারা জিনা করবে তাদের পাথর মেরে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার অর্ডার দিয়েছেন কে? আমার আল্লাহ। হযরত ওমর পড়লেন, আয়াত পড়লেন এবং স্বাক্ষর দিয়ে দিলেন 100। তখন কিন্তু আবু সাহামা বিয়ে করেন নাই, 100 চাবুক তাকে মারতে হবে, যেহেতু বিয়ে করেন নাই এর জন্য আইনটা একটা আলাদা আর বিয়ের পরে আইনটা আলাদা। ঘোষণা দিয়ে দিলেন 100 চাবুক মারতে হবে, কিন্তু চাবুক মারার জন্য আলাদা আলাদা লোক নিয়োগ করা ছিল, যাদেরকে চাবুক মারতে হবে ওই লোকগুলা মারবে, যারা চুরি করবে তাদের হাত কাটবে, ওই দলের লোক, এদের জন্য লোক নিয়োগ করা ছিল। হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট, হযরত ওমর ডাক দিয়ে বলছে, যাও চাবুক নিয়ে আসো, শক্ত যে চাবুক আছে চাবুকটা নিয়ে আসো, কসাই মারা শুরু করো। কসাই মারা শুরু করলেন, 1, 2, 3, হযরত ওমর থাপ্পড় মারছে একটা, 5। কেমন ভাবে মারা বলে, তোমাকে কিভাবে মারছো, তোমার তো পরিপূর্ণ শক্তি দিয়ে মারা হচ্ছে না, চাবুকটা আমার কাছে দাও। মশার কলটা সরানোতে সমস্যা হচ্ছে। হযরত ওমর বললেন, চাবুকটা আমার কাছে, কথা বলেন, চাবুকটা আমার কাছে দাও। তার মারা পছন্দ হচ্ছে না, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। হযরত ওমর চিন্তা করলো যে আজ আমি মদিনার প্রেসিডেন্ট, আজ আমার ভয়তে যদি এই চাবুক করার জোরে চাবুক না মারে, আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ওমর তুমি কেমন প্রেসিডেন্ট ছিলে, তোমার ভয়তে তোমার যারা চাকরি করতো সঠিক বিচার তারা করতে পারে নাই, আমি আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলছে, এই
চাবুক বন্ধ করো বাজান রে, চাবুকটা আমার কাছে দাও। হযরত ওমর চাবুকটা নিলেন, ভাই জান তিনটা বাড়ি মাত্র ধরলেন, একটা জোরে বলেন কয়টা? তিনটা বাড়ি মেরেছেন, কিন্তু বলে না আমার মন মতো হয় নাই, আমি একটা বাড়ি ধরলাম। আবার দুই থেকে শুরু করেছে হযরত ওমর, দুই থেকে দুই তিন চার এইভাবে মারা শুরু করেছে। মজা হযরত ওমর যখন বাড়ি মারতেছে, আপনার পিঠ থেকে রক্ত ফিঙ্কে দিয়ে বাহির হচ্ছে। আবু সামার ডাক দিয়ে বলছে, বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি তওবা করলাম, এমন হারাম কাজ আমি করব না, তুমি আমাকে মাফ করে দাও। বিশটা যখন বাড়ি মেরেছে বাজার, হযরত ওমরের সুলতান বাবার পা জুইটা জড়ায় ধরছে, বাবা রে আমি আর সহ্য করতে পারি না, আমি তওবা করলাম রে বাবা, আমি আর হারাম কাজ করবো না, তুমি আমাকে মাফ করে দাও। হযরত ওমর ডাক দিয়ে বলছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আং তাহকুমু বিলাত, যখন মানুষের মধ্যে বিচার করবা, ন্যায় বিচার করবা, ইনসাফ ভিত্তিক বিচার করবা। ও আবু সামারে, আমি তোমাকে মাফ করতে পারবো না, কারণ আমার আল্লাহ ন্যায় বিচার কথা বলেছে, আমি তোমাকে মাফ করতে পারবো না। বাজান কোন দিকে নজর করবেন না রে বাজান, দেখেন একটুপ চোখের পানে সে দেওয়া যায় কিনা। বাজান রে, জীবনের শেষ বয়ান মনে করে আমি বয়ান করতেছি, আমি জানি না আমার হায়াত কখন যেন শেষ হয়ে যায়। একটু আগে যে গজলটা শোনালাম আপনাদের সামনে, আমি তাকে বড় ভাই বলতাম, বড় ভাই আইনউদ্দিন আল আজাদ, তার হাজার হাজার গজল আছে, আজ বক্তারা এই গজলগুলা গায়। আমার বড় ভাই কোরআনের মাহফিল করতেছিল, মাহফিল শেষ করে যখন বাসার দিকে রওনা, বাজান গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরাও জানি না আমরাও কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো, আমরা কি জানি? কথা বলেন জানি কিনা? বাজান রে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আবার হযরত আবু সামার মারা শুরু করেছে, একুশ বাইশ তেইশ এমন ভাবে যখন মারা শুরু করেছে, যখন তিরিশটা বাড়ি মেরেছে, আবু সামা জমিনের উপরে পড়ে গেছে, হঠাৎ করে আমার বাজা হযরত ওমরের স্ত্রী বোরকা পরে পর্দা করে হাজার হাজার মানুষের সামনে এসে হযরত ওমরের পা দুটো জড়ায় ধরছে আর ডাক দিয়ে বলছে, আমার স্বামী আপনি আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন না, আপনি আমার সন্তানকে মাফ করে দেন। হযরত ওমর ডাক দিয়ে বলছে, স্ত্রী রে আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না, তুমি কি জানো না সূরা আহজাবে ৩৬ নম্বর আয়াতের কথা কি তোমার মনে নাই? আল্লাহ বলছে, ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়ামান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। মুশকিল কোথায় ভাই? কাছাকাছি দূরে দূরে রাখেন মানে আমার তো সমস্যা আছে। ভাইজান আলোচনা বন্ধ করে দেবো নাকি আর ২০ মিনিট মতো হয়ে যাবে? আপনাদের কষ্ট হলে বন্ধ করে দেবো, ২০ মিনিট হলে ইনশাল্লাহ শেষ হবে। আপনারা চলে যাবেন না তো কেউ? কারা কারা মোনাজাত করে যাবেন একটু হাত করে দেখান তো।
লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, স্ত্রী আমি যদি ছেড়ে দাই দল্ল দলালাম মুবিনা, আমি তো পথ ভ্রষ্ট হয়ে যাব, আমি পারবো না ছেড়ে দিতে, আমি পারবো না। হযরত ওমর আবার মারা শুরু করলেন, 31-32-33 রে বাজান, 40টা যখন বাড়ি মেরেছেন, হযরত আবু সামা জমিনের উপরে আবার বেহুশ হয়ে পড়ে গেছেন, কোনো কথা বলতে পারে না, তার মধ্যে ডাক দিয়ে বলছে, আমার বাবা, আমি তো সহ্য করতে পারি না রে বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি আমার আর হারাম কাজ করব না। কোনো কথা শুনলো না রে হযরত ওমর, মাথায় পানি ঢাললেন, আবার সুস্থ হয়ে যাওয়ার পর আবার সোজা করলেন, সোজা করার পর আবার 41-42-43 ভাবে মারা শুরু করে দিয়েছে। মারার পর বিভিন্ন কিতাবের ভিতরে বিভিন্ন রকমের পাওয়া যায়, একটা কিতাবের ভিতরে আসছে, 60টা যখন বাড়ি মেরেছে, আমার জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেছে, আর কোনো কথা বলতে পারে না, শুধু চোখ দুটো নড়েছে, চোখ দুটো নড়েছে, কোনো কথা বলতে পারে না। হযরত ওমর গায়ে হাত দিলেন, গা দেখে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আমার সুলতান, তুমি আমার উপর রাগ হয়ো না, রাগ হয়ো না, রাগ তুমি আমার উপরে হয়ো না, সন্তান রে যখন তোমার কবরের ভিতর রাখা হবে, যখন তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, তুমি ডাক দিয়ে বলবা, নবীজি আপনার ওমর আমাকে পিটাইতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আল্লাহু আকবার। ও নবী, আপনার একটা আদেশ হযরত ওমর কোনদিন অমান্য করে নাই, কথাটা তুমি বলে দিও। বাজান রে কিছুক্ষণ পর হযরত শামা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহু আকবার।